গরমকালে কিন্তু ডিম থেকে ছানা বেরোনোর জন্য 17 থেকে 20 দিন, 17-18 এর মধ্যেই কিন্তু ডিম ফুটে বাচ্চা বেরিয়ে যায়। কিন্তু এইবার খেয়াল করলাম প্রচণ্ড ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে ডিম থেকে যে বাচ্চা বেরিয়েছে এটাই অনেক বড় কথা। কিন্তু একটু টেনশন হচ্ছিলো, 20 দিন পার হয়ে গেছে, 21 দিন 22 দিন 23 দিন পর্যন্ত খালি রোজ দিন সময় পেলেই এসে দেখি, দেখতাম যে হচ্ছে ডিম থেকে বাচ্চা বেরিয়েছে কিনা, ডিমটা নষ্ট হলো কিনা, না ঠিক আছে কিনা। কিন্তু 23 দিন পার হওয়ার পর আজকে 24 দিন, 24 দিনের মাথায় কিন্তু ডিম থেকে বাচ্চা বেরিয়ে গেছে, নতুন সদস্য কিন্তু এভিয়ারিতে যুক্ত হয়ে গেছে। তো এই সবুজ পাখিটা বাবা হতে পেরে দেখো খুব খুশি, এতদিন পর্যন্ত কিন্তু এই হাড়ির ভেতরে এই সবুজ পাখিটা ঢোকেনি, এখন কিন্তু যেই খবর পেয়েছে বাচ্চা হয়েছে মাঝে মাঝেই ঘুরে ঘুরে কিন্তু বাচ্চা দেখার জন্য চলে আসছে। আর এই দেখো ভেতরে ছোট্ট ছানা, এই ছোট্ট ছানাটাকে দেখার জন্যই কিন্তু ওর বাবা চলে আসতেছে। তো এখন খাওয়ানোর সময় হয়ে গেছে মনে হচ্ছে, খাওয়াবে ছোট্ট ছানাকে, শব্দ শুনতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। আর এই ছোট্ট ছানাটা কীভাবে আমার হাতের মধ্যে বেরোলো, হাতেই জন্ম হলো, তো দেখতে থাকো, এই নিয়েই আজকের ভিডিও। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকে আমি বিস্তারিত বলতে যাচ্ছি যে কতদিন পর রিগার পাখির ডিম ফুটে চিক অর্থাৎ ছানা বেরোয়। এই ক্ষেত্রে কিন্তু একটু টাইমটা বেশি লাগলো, কারণ এখন হচ্ছে ঠান্ডার সিজন। এমনি জেনারেলি ইউটিউবেও প্রচুর ভিডিও রয়েছে যে কত সময় লাগে, কত দিন লাগে বাচ্চা বেরোতে, তো সেখানে বেশিরভাগ কিন্তু বলেছে 17 এবং 18 দিন। আমিও এর আগের বার যেটা গরমের সময় হয়েছিল ছানা, তো সেটাতে ওই 18 দিনের মাথায় কিন্তু ডিম ফুটে বাচ্চা বেরিয়েছিল, কিন্তু এইবার জানুয়ারি মাস আর এই মাসে কিন্তু বাচ্চা বেরোতে সময় লাগলো 24 ডেজ, 24 দিন, 24 দিনের মাথায় কিন্তু ফার্স্ট যে ডিমটা ছিল সেই ডিম থেকে ছানা বেরিয়েছে। দেখো ছানাটা সুস্থই রয়েছে, ডাকছে, চি 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 করছে। আর ও ডিম থেকে ছানা বেরোনোর পর এখন সকালে বেরিয়েছে 10টার দিকে, আর এখন বেজে গেল 5টা, একবার খাওয়ানোর সময় হয়ে গেছে, এখন কিন্তু খাওয়াবে। মোটামুটি ডিম থেকে বেরোনোর পর 6 ঘন্টা পর্যন্ত কিন্তু কিছু খাওয়ায় না, ওরকমই থাকে, শুধু তা দেয়, তাহলে কিন্তু ভালো থাকে বাচ্চা। করা যাবে না, বের করলে ক্ষতি হয়, বুঝছে? আরে দেখতে হবে না, আর দুই দিন যাক, হ্যাঁ এমন করে না, শোনো 2 দিন যাক, তাহলেই দেখবা যে যখন একটু বড় হয়ে যাবে তখনই বের করা যাবে, বুঝছো? সময় দিতে হবে এখন, না মা একাই বেরোবে, যখন খাবার খেতে বেরোবে মাটা তখন আমরা দেখবো, ঠিক আছে? হ্যালো ফ্রেন্ডস, আমি রাজু, আর সবাইকে আমার ছোট্ট এভিয়ারিতে ওয়েলকাম। চলো দেখাচ্ছি, আজকে খুব সুন্দর একটা ঘটনা ঘটেছে, আমার হাতের মধ্যে পাখির ডিম থেকে ছানা বেরিয়েছে, এবং কি কি হলো, কীভাবে ঘটলো সেই নিয়ে আজকের ভিডিও। আর বাজিগর পাখির ডিম, ডিম পাড়া, ডিম উঠে বাচ্চা বেরোতে কতদিন টাইম লাগছে, আমার যেটুকু এক্সপিরিয়েন্স হলো সমস্তটাই শেয়ার করতে যাচ্ছি। চলো দরজা খুলে দেওয়া, আর যা মজা হয়েছে সকালবেলাতে, এখন আমি চলে এসেছি ডিউটি থেকে, আর বাকি ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করবো। কয়দিন থেকেই ভাবছিলাম, কিন্তু অপেক্ষায় ছিলাম কতক্ষণে ডিম ফুটে বাচ্চা বেরোবে, তো সেটাতেই দেরি হয়ে গেল, কেন দেরি হলো সেটাও বলছি। তো জেনারেলি বাজিগার পাখির ডিম ফুটে বাচ্চা বেরোতে 17 থেকে 18 দিন সময় লাগে, কিন্তু এই ক্ষেত্রে দেরি হলো, ওটা রেখে দাও। তো ঢুকে গেলাম এখন এই বিয়ের ভেতরে, এই যে এই হাড়িতে নতুন সদস্য যুক্ত হয়েছে। তো তোমরা সকালে কী কী ঘটনা ঘটলো, কীভাবে আমার হাতে ডিম থেকে বাচ্চা বেরোলো, সকালে কী কী ঘটনা হয়েছিলো, সত্যি আমার তো ভয়ই লাগছিলো, মানে যে কী হয় কী হয়, সুস্থ থাকবে নাকি মানে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যাবে, তো যাই হোক সেরকম কিছু মনে হয়নি। তো আমি এখন দেখবো, এবং তোমরা সকালে যে যে ঘটনাগুলো ঘটছিলো সেটা দেখে তারপরে এখন তার পরের দিকটা সেখানেও থাকছে, তোমরা দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই দেখো, ও ভয় লাগে, এই দেখো ছানাকে মার কাছে দিয়ে দিলাম, ওই দেখো ওলে মা ভিতরে নিয়ে নিচ্ছে, ওহো টাইম হয়ে গেছে। দেখো বন্ধুরা, এই যে পাখির ছানা বেরোচ্ছে, দেখো এই যে এর ভেতরে কিন্তু জ্যান্ত রয়েছে, দেখো দেখো দেখো, ওয়াও আজকে 24 দিন, দেখো পাখি কিন্তু ডিমটাকে ভেঙে ছানা বের করার চেষ্টা করছে, ও কি মজা লাগছে সত্যি। আমি আর একটু হেল্প করে দেই, কী করবো কি করবো এটাকে হাতের মধ্যে, এই বাবা পড়িস না, হাতের মধ্যে হ্যাচিং হয়ে যাবে এখন, এই দেখো শব্দ করছে, শব্দ শুনতে পাচ্ছ, শব্দ শুনতে পাচ্ছ, এই দেখো, ও
এটা থেকে বেরোবে ছানা আজকে, ইস কি সুন্দর লাগছে। কিন্তু এটাকে কি করি, এটাকে উঁচুর থেকে পড়লে তো নষ্ট হয়ে যাবে, মা পাখিটা সেটা কিন্তু হেল্প করছে এই ছানাটাকে বেরোনোর জন্য। তো হাতের মধ্যেই হ্যাচিংটা হবে, আমি এটার ওয়েট করছি। দেখো ও সাউন্ড করছে, এই দেখো এই যে ছানাটা। এই দেখো ছানা অর্ধেক বেরিয়ে আছে, এই যে ডিমের ভেতর থেকে শব্দ করছে। নড়ছে, একটুখানি দে তো এসে, খুব সাবধানে করতে হবে। পাখি দেখো এটাকে বের করেছে, আর আমি বাকিটা করে দেই, কারণ ইস কত খারাপ লাগছিল, কত খারাপ লাগছে, বেরিয়ে গেছে। শব্দ করছে, হ্যাঁ নিচের টুক ভাঙেনি কেন, নিচের টুক এই যে ঠোঁট দেখছে কোথায়। বাকি কি সুন্দর, হাতের মধ্যে হ্যাচিং হচ্ছে। দেখো বন্ধুরা, আমি একটু হেল্প করে দিচ্ছি, কারণ অনেকক্ষণ থেকে মনে হয় আছে, পাখিটা খুলতে পারেনি। হাতের মধ্যে হ্যাচিং মানে এই যে হাতের মধ্যে ডিম থেকে বেরোবে ছানা এখন। ওটা দুইটা লেয়ারের ডিম আছে, দুটো লেয়ারের ডিম আছে, এই দেখো হয়ে গেছে। ও এই দেখো, দেখা যাচ্ছে না, ভয় লাগে। এই দেখো, ও রে 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 রে, বেরিয়ে গেছে, মার কাছে দিয়ে দিই। ওইটাও কাটতে হবে, জয়েন্ট করা, মার কাছে দিয়ে দিই। দাদা দাদা এই দেখে 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 মা আছে কি ভিতরে, এই যে এই যে দে আমার কাছে দে। এই দেখো ছানাকে মার কাছে দিয়ে দিলাম, কি করছে মাটা, এই দেখো ছানাকে মার কাছে দিয়ে দিলাম, ওই দেখো ওলে মা ভিতরে নিয়ে নিচ্ছে, ও রে এই দেখো 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 মা ভিতরে নিয়ে নিল বাচ্চাটাকে। ও দাঁড়া আমি পরে দেখাবো তোকে, এই যে এই দেখো 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 নিয়ে নিয়েছে, ভিতরে নিয়ে নিয়েছে, এখন গরম দিবে গরম। হ্যাঁ কাটছে, সুতাটাও কেটে দিবে, এখানে দেখতে পাবি, এখানে তোকে উঁচু করে দেখাতে পারবো না তো। দাঁড়া আমি এইটাকে এই এইটাকে বের করে দিই, খোলসটাকে বের করে দিলাম, এই যে খোলসটা বের করে দিলাম, দেখেছ এই আমার হাত কাঁপছে ভয়ে, খোলসটাকে বের করে দিলাম, আর এখন যত্ন ওর মাই নেবে। তো আরো তো ডিম আছে, চারটা ডিম, খোলস খোলস। হ্যাঁ এরপরে বাচ্চাটাকে যদি খাওয়ায় ঠিকঠাক মতো টাইমে, তাহলেই একদম জিন্দা হয়ে গেল। ও সেই মজা লাগছে, তো দেখলে তোমরা কিভাবে এটাকে হেল্প করে দিলাম, হাতের মধ্যেই হ্যাচিং হয়ে গেল। কারণ অনেকক্ষণ থেকে দেখছিলাম যে ডিমটা ফেটে রয়েছে কিন্তু বেরোতে পারছে না, শব্দ হচ্ছিল, যার জন্য আমি একটু হেল্প করে দিলাম। হয়তো আমার করাটা উচিত হলো না, কিন্তু আমার মনে আর সেই কষ্টটা, সেই আমার মনে খুব ভয় লাগছিল, যার জন্য আমি হেল্প করে দিলাম যে কি হয় তারপরে দেখা যাবে, কারণ অনেকক্ষণ থেকেই ডিমের মধ্যে আটকে ছিল। না আগের বার আমি করিনি, আগের বার পাখি একাই করেছিল, পাখি একাই করতো, আমি যদি এখন না আসতাম পাখি আজকে দুপুরের মধ্যে একাই বের করে ফেলতো, কিন্তু আমারই ভয় লাগছিল বেশি, যার জন্য আমি করে দিলাম। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা, ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এখন আমাদের অপেক্ষা করতে হবে যে পাখি ডিম থেকে বেরোনোর পর পাখি অন্তত 5 থেকে 6 ঘন্টা বাচ্চাটাকে
তার নিজের গায়ের সঙ্গে জড়িয়ে রাখবে, তারপরে কিন্তু খাবার খাওয়াবে। প্রথম খাবারটা কিন্তু 5 থেকে 6 ঘন্টা পর খাওয়ায়, বুঝছো? সঙ্গে সঙ্গে কিন্তু খাবার খাওয়ায়। যদি কেউ হাতে বাচ্চাকে খাওয়াতে যাও, হ্যান্ড ফিডিং করাতে যাও, তাহলে ডিম থেকে বাচ্চা বেরোনোর পর ইনকিউবেটারে রাখতে হবে 6 ঘন্টা, তারপরে কিন্তু ফার্স্ট ফিড করাতে হবে। এটাই হচ্ছে নিয়ম। তো যাই হোক, এখন পাঁচটা ডিমের মধ্যে একটা ডিম থেকে ছানা বেরিয়ে গেল, আরও 4টা ডিমের অপেক্ষা করতে হবে। আর বিকালে এসে দেখব হয়তো এই পাখিটাকে খাইয়ে টাইয়ে মানুষ করে ফেলেছে। হ্যাঁ বলো, আমার তো সেই মজা লাগছে অনেক দিন পরে সেই। তো যাই হোক, এটার যা কাউন্টিং করলাম, এটা হচ্ছে 24 ডেজ লাগলো এই ডিম থেকে ছোট্ট ছানা বেরোনোর জন্য। অ্যাকচুয়ালি 17 থেকে 20 দিন এর মধ্যেই বেরিয়ে যায়, কিন্তু যেহেতু এখন প্রচণ্ড ঠান্ডা, তো এই ঠান্ডার জন্য কিন্তু সময়টা একটু বেশি লেগে গেল। আজকে 24 দিন, গত মাসের অর্থাৎ ডিসেম্বর মাসের 24 তারিখে হচ্ছে ডিম দিয়েছিল ফার্স্ট ডিম। তো আর আজকে হচ্ছে জানুয়ারি মাসের 16 তারিখ, তো 24 দিন হয়ে গেল টোটাল। 24 দিনের মাথায় কিন্তু ডিম থেকে ছানা বেরিয়ে গেল। তো বেশ সুন্দর মজা লাগছে, আমার তো ভয় পেয়ে গেছিলাম যে এদিকে সাউন্ড করছে কিন্তু ডিম থেকে বেরোতে পারছে না। তো যাই হোক, শেষ পর্যন্ত সাকসেস হয়েছি, ডিমটা থেকে বাচ্চা বেরোলো, বেশ মজা লাগছে। এখন বাচ্চাটা সুস্থ থাক, ওর মা বাচ্চাটাকে তাদের ফার্স্ট মেম্বার চলে এসছে আমাদের এই হাড়িতে, বাকি নেক্সট আসবে আমাদের ওই হাড়িতে নতুন মেম্বার। হ্যাঁ, আর নীলটা সবার লাস্টে আসবে, কারণ নীলটা ডিমই দিয়েছে দেরিতে। তো ঠিক আছে, কংগ্রেচুলেশন, তুমি বাবা হয়ে গেছো। না, ওই যে ওইটা সবুজটা, এই সবুজটা হচ্ছে বাবা হয়ে গেল। সাকসেসফুলি হবে বাচ্চা বেরিয়ে গেল। আমি আর বেশিক্ষণ হাতে রাখলাম না, সঙ্গে সঙ্গে বের করে দিয়ে দিলাম। তো যাই হোক, বাকিটাও যদি ভালো ভালো সুস্থ হয়ে যায় তাহলেই ভালো। ও বাবা, হ্যাঁ, নীলটা যেটা ডিম ফুটবে না, সেটা হচ্ছে হলুদটা বাবা হবে। হ্যাঁ, নীলটার যখন ডিম ফুটবে তখন হলুদটাই বাবা হবে, আর ওই সবুজটারও যখন ডিম ফুটবে তখন এই সবুজটাই হবে বাবা, বুঝছো? সেই মজা লাগছে রূপায়ণ। আহা হা হা হা, হাতের মধ্যে ডিম ফুটে গেল রূপায়ণ, দেখছিস? হ্যাঁ। তো ঠিক আছে, যাই হোক, বিকালে এসে দেখাচ্ছি এর আপডেট। আর এখন আর বিশেষ কিছু সময় নেই, কারণ যেতে হবে ডিউটিতে। বিকালে দেখাচ্ছি এর আপডেটটা, এসে বাচ্চাটা কতটা সুস্থ রয়েছে, খাবার খাইয়েছে কিনা। তো দেখা হচ্ছে বিকালে, চলো যাই এখন। তো হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি ডিউটি থেকে। এখন সকালে যেই ঘটনাটা ঘটেছিল, আমার হাতে তো ডিম ফুটে বাচ্চা বেরোলো। বেরোনোর পর এই যে ডিমের খোসাটা এখানেই রয়ে গেছে, এখানেই ছানাটাকে আমি হাড়ির ভেতরে ঢুকিয়ে দিয়ে গেছিলাম, কারণ এখন যা কিছু করণীয় ওর মাই করবে, তো সময় সময় খাওয়ানো সেটা তো ওর মাই কাজ করবে, আমার আর কিছু করার নেই। এখন তোমাদের সাথে শেয়ার করবো বিষয়টা। আর বাসদিদার পাখি এর আগে যেটা ঘটনা ঘটেছিল, 17 থেকে 18 দিনের মাথায় কিন্তু ডিম ফুটে ছানা বেরিয়েছিল, কিন্তু এই ক্ষেত্রে এখন প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আজকে মার্চ মাসের 2 তারিখ, প্রচণ্ড ঠান্ডা চলছে। জানুয়ারি মাস থেকে পুরোটাই ঠান্ডা ছিল, মানে ডিসেম্বর মাসের পর থেকেই ঠান্ডা পড়ে গেছে। তো ঠান্ডার জন্য কয়েকটা দিন দেরি হয়ে গেল, আর এবারে ডিম ফুটতে সময় লাগলো 24 দিন। 24 দিনে প্রথম ডিম যেটা ছিল সেটা ফুটে কিন্তু বাচ্চা বেরিয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর খাবানো যেগুলো দিয়ে থাকি সেগুলোই নর্মাল দিয়েছি। খাবারের মধ্যে শুকনো দানা রয়েছে, তার মধ্যে কাউন রয়েছে, ঘাসের বীজ রয়েছে, আর মাঝে মাঝে এক আধ দিন এগ ফুড দিয়ে থাকি। এগ ফুড মানে হচ্ছে এগ ডিম সেদ্ধ, আর সাথে শাকসবজি কুচি করে কেটে দিয়ে দিই, খুব সুন্দর। আর ডিম পাড়ার সময় এগুলোই খাবারগুলো দিলে। আর একটা খাবার দিয়েছিলাম সেটার জন্য, সেটা হচ্ছে সাগর ফেনার, ওই যে ওখানে একটু বড় ছিল কোথায়, তো এটা দিলেও ডিমের সংখ্যা বেড়ে যায় এবং পুষ্টির কোনো অভাব ঘটে না। এই যে এটা, এর একটা ভিডিও এর আগে করেছিলাম, নাম সহ কোথায় পাওয়া যায় সেটাও বলেছিলাম। আর এখন এই এভিয়ারি বানানোর পর পাখিরা কিন্তু অনেক মজাতে রয়েছে, অনেক আনন্দে রয়েছে, অনেকটা বড় জায়গা, খোলামেলাভাবে উঠতে পারছে ডানা মেলে। তো এটাই অনেক, এটাই এদের কাছে আনন্দের। তো দেখো, আর মেম্বার যেহেতু বেড়ে গেছে, নতুন মেম্বার আরও কয়জন যুক্ত হয়, সেটা জানার জন্য কিন্তু সঙ্গে থাকতে হবে। আর ভিডিওটা যদি দেখলে, আমার সত্যি তখন ডিম থেকে যখন বের করছিলাম ছানাটা, ওদের উপরেই ছেড়ে দিতাম, কিন্তু আমারই ভয় লাগছিল, আমারই ধৈর্য মানছিল না, হ্যাঁ, যে কতক্ষণে বাচ্চাটা সুস্থ বেরোবে। যেহেতু শব্দ করছিল, ডাকছিল, তো তার জন্য খুব ভালো লাগছিল যে না, জীবিত রয়েছে এবং আমি ওকে এই কষ্টটার থেকে মুক্ত করে দিই, তার জন্য আমি নিজের রিস্ক নিয়ে সেইটাকে খুলে দিয়েছিলাম। তো তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে তো কমেন্ট অবশ্যই করবে, আর যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর এখন বিকেলে ডিউটি থেকে আসার পর আমি তোমাদের সাথে এখনকার আপডেটটাও দিয়ে দিচ্ছি, যে এখন কী পজিশনে রয়েছে।
এটা দেখার জন্য চলো, এটা দেখার জন্য চলো দেখি, হাড়িতে দেখার চেষ্টা করছি যে হাড়িতে ছানাটা কেমন রয়েছে। কিরে ছানাটা কই, দেখা দেখা দেখা, ঠিকঠাক আছে তো? সর একটু, সর সর, ওই যে একটু এক ঝলক দেখা গেল, কিন্তু ঠিক আছে কিনা বুঝতে পারছি না, খাইয়ে খাইয়েছে কিনা সেটা গলা দেখলেই বোঝা যাবে। তো প্রথম ডিম থেকে ছানা বেরোনোর পর কিন্তু 5-6 ঘন্টা টাইম লাগে, তার মধ্যে কিন্তু খাওয়ায় না, 5-6 ঘন্টা পেরোনোর পর কিন্তু ওর মা ওকে খাবার দেয়। এবং হ্যান্ড ফিডেও যদি তোমরা কেউ নিতে চাও, নিজে হাতে দায়িত্ব নিয়ে খাওয়াবে, সেটাও কিন্তু 6 ঘন্টা পর প্রথম ফিডিং করাতে হয়, তারপরের থেকে 2 ঘন্টা পর পর ফিডিং করাতে হয়, এবং রাত্রে ঘুম থেকে জেগেও কিন্তু ফিড করাতে হয়। তো দেখো বাচ্চাটা সুস্থ সবলই রয়েছে, মাথা নিচু করে রয়েছে, চোখ ফোটেনি এখনও, চোখ ফুটতে 6-7 দিন সময় লাগবে। আর এখন এর মাই তো ডিমে যেরকমভাবে তা দেয় সেই রকমভাবে গরমের মধ্যে রাখবে, রেখে তারপরে কিন্তু তারপরে আস্তে আস্তে 6-7 দিনের মধ্যে এই ডেভেলপমেন্টটাও হবে, চোখ ফুটে যাবে, খুব সুন্দর লাগবে। কিন্তু আমি খেয়াল করতে চাচ্ছি যে ককপিটটা ভরেছে কিনা, মানে পাখির যে ককটা থাকে গলায়, সেই গলায় খাবার রয়েছে কিনা এবং খাবার খাইয়েছে কিনা এটাই দেখা দিচ্ছে। এখন বোঝা যাচ্ছে না, মা কিন্তু খাওয়াইনি ওকে এখনো, গলাটা কিন্তু ফাঁকা রয়েছে, বুঝছো? মা না খাওয়ালে কিন্তু বাচ্চা কিন্তু, হ্যাঁ, গলাতে তো খাবার দেখা যাবে, সাদা হয়ে থাকে গলাটা, তো বুঝতে পারছি না খাইয়েছে কিনা, আমি দেখি আর একটু খেয়াল করি। না পাখিটা বেরিয়েছিল কিন্তু গলা কিন্তু ফাঁকা রয়েছে, বুঝছিস, খাওয়াইনি কিন্তু এখনো। তো এখন পুরোটাই ওর মার দায়িত্ব, ওর মাই ওকে খাওয়াবে নির্দিষ্ট টাইমে, কখন খাওয়াতে হয় সেটা ওর মাই ভালো বুঝবে। একটা কথা সত্যি অবাক লাগে, এতগুলো ডিম থেকে কোন ডিমটা ম্যাচিওর হয়ে গেছে এবং কোন ডিমটাকে আগে ফাটাতে হবে সেইটা কী করে বোঝে, এটা আমি ভাবতে গিয়ে অবাক হয়ে যাচ্ছি সত্যি। এই 24 দিন ধরে ডিমে তা দিয়েছে এবং কোন ডিমটা আগে দিয়েছিল সেইটা পাখি ঠিক খেয়াল থাকছে, এইটা ভেবেই সত্যি আমার মানে অবাক হয়ে যাচ্ছে, পাখিরা কী করে বুঝতে পারছে যে কোন ডিমটা আগে হয়েছে। ভুল করেও কিন্তু অন্য ডিমটাকে ফাটায় না, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে, অন্য ডিমটা একদম নির্দিষ্ট সেই ডিমটাই ফাটিয়েছে এবং সঠিকভাবে সেই ডিমটা থেকে কিন্তু বাচ্চাটা বেরিয়েছে। যাই হোক, খুব ভালো লাগলো, তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর এখন তো আমার কিছু করণীয় নেই মনে হচ্ছে, সত্যি আমি এটা ভাবছিলাম যে যদি আমার হাতে ডিমটার থেকে বাচ্চাটা বেরোতো, এটা আমার সত্যি ইচ্ছা ছিল এবং এই ইচ্ছাটা আজকে পূরণ হয়ে গেল। তো নতুন মেম্বার যুক্ত হয়ে গেছে আমাদের এভিয়ারিতে, তো কী বলবো আর, তো নতুন মেম্বারকে স্বাগত, আরও সবগুলো ডিমই পরিণতি পাক এটাই কামনা করি। দেখা হচ্ছে পরবর্তী আপডেটের সঙ্গে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাভ এ গুড ডে। ডিম রয়েছে, এটাতে তো দুটো ছিল, কিরে দেখা একটু, সবার ডিম ফুটে গেছে, তোমার কটা হয়েছে? 4টা ছিল এখানে, এখানে কি বেড়েছে? না এখানে বাড়েনি, এখানে 4টাই রয়েছে, ডিমে তা দিচ্ছে খুব সুন্দর করে, এখানে 2টো ছিল, এখানে কি বেড়েছে দেখা রে বাবু একটু, দেখাতে চায় না, অন্য সময় তো আবার দেখায়, বসে আছে সুন্দর, একে আর ডিস্টার্ব করি না, এও বসে আছে সুন্দর, ডিস্টার্ব করাটা খুব খারাপ। তো এটার বাচ্চাটা ঠিকঠাক থাকলে খুব ভালো কথা, বাচ্চাকে তা দিচ্ছে।